রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি ফেরানোর ব্যবস্থা রাজ্য সরকার করবে, রাজ্য কোথাও ব্যর্থ হলে সেই পদক্ষেপ কেন্দ্র সরকার করবে, এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ঠিক কি হলো আজকে আদালতে, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সৌভিক, দেখো আজকে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর ডাকবার যে সময়সীমা সেটা কলকাতা হাইকোর্ট আর বাড়াচ্ছে না, এবং যেখানে যেখানে এখনো পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের কোন রকম অভিযোগ আসছে বা যে সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে শান্তি বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ রাজ্য সরকারকে করতে হবে, এবং তার পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয়, অর্থাৎ এরাজ্যের সরকার যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মতো উপযুক্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে, যাতে শান্তি শৃঙ্খলা বেরোনো যায়। এখন তুমি জানো যে নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 19 জুন পর্যন্ত এরাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলার জন্য কেন্দ্রীয় বাহিনী রাখা হবে, এবং তারপর সেই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে বাড়ানো হয়, এবং মহামান্য বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে 48 ঘন্টা বাড়িয়ে সেটাকে প্রথম দফায় 21 জুন পর্যন্ত করা হয়, এবং 21 জুনের পরে সেটাকে বাড়িয়ে 26 জুন অর্থাৎ আজকে পর্যন্ত করা হয়েছিল। আজকের পরে এই কেন্দ্রীয় বাহিনীর এরাজ্যে থাকা নিয়ে কলকাতা হাইকোর্ট নতুন করে কোনো নির্দেশিকা দেয়নি, যেমনটা তোমাকে বললাম যে সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে, এবং সরকার ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে। সুব্রজিৎ, ধন্যবাদ। সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক অনন্ত মহারাজের। আপনারা জানেন যে এর আগে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছিলেন, আর এবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন অনন্ত মহারাজ। ভোটের আগে থেকে বেসুরো ছিলেন অনন্ত মহারাজ, দিল্লিতে শাহ অনন্ত মহারাজের বৈঠকের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে শহরে ভরাডুবির জের, কোচবিহারে তৃণমূলে রদবদল, কোচবিহারে একাধিক অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল করল তৃণমূল কংগ্রেস। দিনহাটা এবং কোচবিহার উত্তর বিধানসভার অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল। তিন চার হাজার ভোটের ব্যবধানে প্রার্থী হেরেছে, সেখানে সংগঠনে আরো গতি আনার কিছু কিছু ক্ষেত্রে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে স্ত্রী, স্বামী অঞ্চল সভাপতি আছেন, সেগুলো দু চারটা আছে দিনহাটার ক্ষেত্রে, ওগুলোকেও চেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, বিধানসভা ভিত্তিক সব ধরেছি, আস্তে আস্তে হচ্ছে। মূল নজর হচ্ছে বিধানসভায় বিধানসভায় এখানে 9টা অ্যাসেম্বলি, 9টায় জিততে হবে, তার জন্য যেখানে যা করা সেটা আমরা করব। এই লোকসভা নির্বাচনে দেখা গেছে 2043টা বুথের মধ্যে প্রায় 1700 বুথ ভারতীয় জনতা পার্টি জিতেছে, কিন্তু এই অল্প কিছু সংখ্যক বুথে তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যক লিড দিয়েছে। যে সমস্ত অঞ্চলগুলি বিশেষ করে দিনহাটার তৃণমূল কংগ্রেস হেরেছে সেই সব অঞ্চলগুলো ভেঙে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে ঠক বাজতে গা উজাড় না হয়ে যায়, এই অঞ্চলগুলোর থেকে তৃণমূল আর কোনো কর্মী পাবে কিনা সন্দেহ আছে। ফলে কোচবিহার লোকসভা ভোটে শহরে ভরাডুবির জেরে কোচবিহারে তৃণমূলের রদবদল, একাধিক অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান বদল করল তৃণমূল কংগ্রেস। আপনাদের মনে থাকবে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একেবারে শহরের মানুষ কেন তৃণমূলকে ভোট দেয়নি এই প্রসঙ্গ উঠে এসেছিল, এমনকি উদয়ন গুহর গলায় কার্যত হুঁশিয়ারি পর্যন্ত শোনা গিয়েছিল। কি বলেছিলেন সেদিন উদয়ন গুহ, আমি রাখবো আপনাদের সামনে। দিনহাটা শহরে ভোটে হেরেছি, দিনহাটা শহর, আমি এটা বলবো যে দিনহাটা শহরের যে কমিটি আছে তারা যেমন দায়ী, দিনহাটা শহরের বাসিন্দা আমিও দায়ী, কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর, তারা নিজেদের গায়ে কালি যেন না লাগে, নিজেদের গায়ে যেন কোনো রকম কথা তাদের উপর না ওঠে, নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে, সেটা করবার জন্য তারা ভোটটাকে এমনভাবে করেছেন যে আমি কারো ওপর কোনো রকম জোর দেখাচ্ছি না, কারো ওপর কোনো রকম হুমকি দিচ্ছি না, একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন, তার ফলস্বরূপ
আমরা 2000 ভোটে হেরেছি, না হলে হারতাম না। জানি না আজকে যারা 16 জন কাউন্সিলর আছেন তাদের মধ্যে কতজন পরবর্তী নির্বাচনে টিকিট পাবেন সেটা দল ঠিক করবে। আগামী পৌরসভা নির্বাচনে এবার যারা একেবারে সাধুর বেশ ধারণ করেছিলেন, যারা আগে রাবণের চেহারা ছিলেন এখন গোপ চেচে মন্দোদরী হয়েছেন, তারা আগামী নির্বাচনে কি করে ওই গায়ের জোর না দেখিয়ে ভোটে যেতেন সেই ব্যাপারটাও আমাকে দেখতে হবে।